আসসালামু আলাইকুম, লেডারশর পক্ষ থেকে আমি দিলর হোসেন আপনাদের সামনে আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবো এটার মডেল নাম্বার হচ্ছে C2। কোম্পানির মডেল নাম্বার কিন্তু অন্য, কিন্তু আমরা এর নাম দিয়েছি C2। এই মেশিনটিতে আমরা যে মোটর ব্যবহার করেছি সম্পূর্ণ 3 ঘোড়া একটা মোটর এবং কপার ওয়্যার, যেটা তামার আমরা বলি ওইটা। তো এই মেশিনে দেখেন 3টা গিয়ার আছে, গিয়ার দিয়ে আপনি 6টা সাইজ করতে পারবেন। ভিতরে আপনার 4টা ব্লেড আছে এবং এখানে যে ডিস্কটা দেওয়া আছে এটা দিয়ে আপনি ব্লেডগুলো ধার করতে পারবেন, ঠিক আছে। এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় আপনি 2000 কেজি শুকনা খড় ও কাঁচা ঘাস কাটতে পারবেন, যে কোনো ধরনের এলোমেলো খড়, শক্ত ঘাড়, ভুট্টা ঘাস সবই কাটতে পারবেন। আমাদের মেশিনে সব ধরনের পার্টসপত্র অ্যাভেলেবল আছে, অনেক জায়গায় থেকে মেশিন টেশিন, অনেক জায়গায় যেগুলো বাজারে নর্মাল কোয়ালিটি ছেড়েছে যারা, তাদের কাছে কিন্তু কোনো পার্টসপত্র থাকে না। তো আমাদের কাছে দেখেন সব ধরনের পার্টসপত্র এগুলো আছে, নাট থেকে শুরু করে পিনিয়াম। আমাদের কাছ থেকে মেশিন দিলে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাবেন। তো কথা না বলে চলুন দেখি এই মেশিনে কীভাবে খড় ঘাসগুলো কাটে। আমরা সুইচটা বন্ধ করে দিলাম, দেখেন আমাদের যে সাইজটা এসছে আপনার 1/2 ইঞ্চির কাছাকাছি একটা সাইজ। হ্যাঁ, এটা দিয়ে আপনি গিয়ার দিয়ে বড় করতে পারবেন সাইজটা। যেটা নিচে যে খড়গুলো দেখেন, এই যে খড়গুলো কিন্তু আপনার 1/2 ইঞ্চির কাছাকাছি, এটা কিন্তু ছাগল ভেড়ার জন্য পারফেক্ট একটা সাইজ। এখন আমরা গিয়ারটা লঙে দিয়েছি, লঙে দিয়ে দেখবো যে কীভাবে আরও বড় সাইজ করা যায়। আমরা সুইচটা বন্ধ করে দিলাম, দেখেন এখন আমাদের সাইজটা কিন্তু 1 ইঞ্চির কাছাকাছি এসেছে। এইভাবে আপনারা 6টা সাইজ করতে পারবেন এবং আপনাদের যাদের বাসা বাড়িতে কিংবা খামারে 50-100টা গরু আছে তারা এই মেশিনটা অনাসে নিতে পারেন, কারণ এটা হচ্ছে সুপার ফাস্ট একটা মেশিন, খুবই দ্রুত কাটে। এছাড়া আমাদের কাছে যে চাকা মেশিনগুলো আছে ওগুলো কিন্তু খুব স্লো কাটে এবং সেফটি নাই। তো সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা নিতে পারেন। আমাদের এই মেশিনটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই মেশিনটার ওয়েট হচ্ছে 75 কেজি এবং 3 হর্স পাওয়ার মোটর। যেখান থেকে নেবেন দেখে নেবেন, ভালো থাকবেন। লেটেস্ট শপ, আসসালামু আলাইকুম।